মুনাফিকিন দের আখলাক, তাদের চরিত্র কেমন ছিল, তারা কি করত, তারা কি বলত এবং তাদের পরিণতি কি, এগুলো সম্পর্কে পুরো সূরাটা আল্লাহ তাআলা নাযিল করে। শেষের এই তিন আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুমিনিনকে লক্ষ্য করে বলেন, ওরা যত কিছু করে তার মূল বুনিয়াদ হলো হুব্বে যা হুব্বে মাল। বুনিয়াদ কি? হুব্বে যা আর হুব্বে মাল, এটা হলো পদের লোভ, আরেকটা হলো মালের লোভ। বলেন, সারা পৃথিবীর সমস্ত ধ্বংসের জন্য তিনটা আখলাক দায়ী, সমস্ত গুনাহ হয় তিন কারণে। প্রথম কারণ হলো আল হুব্বু, ভালোবাসা। দুই নম্বর হলো হাসাদ, হিংসা। আর তিন নম্বর হলো বোঝ, রাগ। বলেন, ভালোবাসা, হিংসা, রাগ, এগুলো হলো সমস্ত গুনাহের মূল। শিরিক কেন করে? শুধুই ভালোবাসার বুনিয়াদে শিরিক করে। গায়রুল্লাহর ভালোবাসা, সে এতটা বেচাইন হয়েছে তো শেষ তক সে গায়রুল্লাহকে ছেজদা করে, শেষ তক গায়রুল্লাহর কাছে চায়। শিরিক আর কুফুরির বুনিয়াদ হলো গায়রুল্লাহর ভালোবাসা। বলেন, শিরিক আর কুফুরের বুনিয়াদ কি? আবার বলেন, পৃথিবীতে যত অনিষ্টতা সবকিছুর মূল হলো গায়রুল্লাহর ভালোবাসা। গায়রুল্লাহর ভালোবাসার মধ্যে মাল ও মালের ভালোবাসাও আছে, যা পদের ভালোবাসাও আছে। কিসের ভালোবাসা? বলেন, মালের ভালোবাসা, সবাই বলে পদের ভালোবাসা। আমাদের দেশে দুই দল এমন করছে কেন? এই দুই দলের অত্যাচারে আমরা এত নির্যাতিত কেন? বলেন, পদের লোভ আর কি মালের লোভ, পদের লোভ আর মালের লোভ। এজন্য হুব্বে যা হুব্বে মাল এ দুটা মানুষকে এতটা ধ্বংস করে। যেভাবে একটা ক্ষুধার্ত নেকড়ে, ক্ষুধার্ত ভাগ, ক্ষুধার্ত ভাগের সামনে একটা মানুষ যতটা অনিরাপদ, এই হুব্বে যা আর হুব্বে মালের সামনে একটা মানুষ ততটা অনিরাপদ। বুঝেন না এই কথা? শুধুই মালের ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, আর পদের ভালোবাসা আর কি? বলে পদের হুব্বে যা হুব্বে মাল, হুব্বে যার হুব্বে মালের বুনিয়াদে মানুষ শিরিক করে। দুই নাম্বার, পৃথিবীতে যত অনিষ্টতা, যত খুন, যত খারাপি, সমস্ত কিছুই হাসাদের বুনিয়াদে আর বুগজের বুনিয়াদে, গজবের বুনিয়াদে, সমস্ত গুনাহ হাসাদের বুনিয়াদে, গুসসার বুনিয়াদে। কিসের বুনিয়াদে? বলেন, গুসসার বুনিয়াদে। এজন্য রাসূলুল মাআসি, এগুলো হলো গুনাহের শিকড়। গুনাহের কি? চুরচুরি করে কেন? স্ত্রীর ভালোবাসা, সন্তানদের ভালোবাসা, মালের কারণে চুরচুরি করে, ডাকাত ডাকাতি করে। লেকিন মানুষ নামাজ পড়ে না কেন? কোন বুনিয়াদে বেনামাজি নামাজ পড়ে না? বেনামাজি নামাজ পড়ে না কিবিরের বুনিয়াদে। কিসের বুনিয়াদে? বলে কিবির, অহংকার। কিসের বুনিয়াদে? অহংকারের বুনিয়াদে বেনামাজি নামাজ। মানুষ জেনা করে শাহওয়াতের বুনিয়াদে, লেকিন নামাজ পড়ে না কিবিরের বুনিয়াদে। যদি শাহওয়াতের বুনিয়াদে গুনাহ হয়, এই গুনাহকে রব মাফ করে দিবেন, লেকিন কিবিরের বুনিয়াদে যেই গুনাহ হয়, এই গুনাহ কখনো মাফ করবেন না। মান কানা ফি কলবি মিসকালু খারদাল মিন কিবির, এক জাররা কিবিরের যার কলিজায় আছে সে জান্নাতে ঘ্রাণও পাবে না।
নাউজুবিল্লাহ বলে। এজন্য শয়তান সেজদা করলো না কেন? জোরে বলে, অহংকারের কারণে। আমাদের দেশের নেতারা, অধিকাংশ নেতারা নামাজ পড়ে না কেন? অহংকারের কারণে। এটা মাল হয়ে গেছে, দুনিয়ার মসজিদে আগে যায় না, পাঁচ অক্ত আর মসজিদে যায় না, আছে না নাই বলে? কেন? অহংকারের কারণে। যখন নিজেকে যখন মুস্তাগনি দেখে, মুস্তাগনি দেখে আমার কাউকে লাগে না, তখন সে অহংকার করে, আর অহংকার করে তখন সে কি করে? নামাজ ছেড়ে। বুঝেন নাই কথা? নামাজ ছেড়ে দেওয়া এটা হলো একটা গুনাহ, লেকিন এটা মূল গুনাহ নয়, এই গুনার আগে আরো গুনাহ আছে। রাকিব ভাই, আমার দোস্ত বহুত কষ্ট করে আসছে, আসেন আপনারা ঢাকা থেকে। কি বলছি? নামাজ ছেড়ে দেওয়া মূল গুনাহ নয়, বলেন, এর আগে আরেকটা গুনাহ আছে। এর আগে কি আছে বলেন? ওই গুনাহটা হলো আল্লাহকে ভুলে যাওয়ার গুনাহ। ওই গুনাহটা কি? আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া। পৃথিবীর সমস্ত বেঈমান, তার ঈমান না আনা মূল গুনাহ নয়, ঈমান না আনার আগে আরেকটা গুনাহ আছে, ওটা হলো আল্লাহকে ভুলে গেছে। ওটা কি? ভুলতে ভুলতে এরা আল্লাহ তাআলার বানানে ওয়ালার নাম ভুলে গেছে। নাম বাস্তব না? বাস্তব। হিন্দুদের কাছে বানানে ওয়ালার নাম আল্লাহ আছে, ইহুদিদের কাছে আছে, নাসারাদের কাছে আছে, এরা ভুলতে ভুলতে কি ভুলছে? বানানে ওয়ালার নাম ভুলে গেছে। নাম, নাম ভুলে গেছে এরা, বানানে ওয়ালার নাম ভুলে গেছে। আমাদের মধ্যে অনেকেই নাম তো মনে আছে, লেকিন শুদ্ধ করে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাস্তব না? বাস্তব। শুদ্ধ করে পারে না। আল্লাহ, আমার শ্বশুর ছিলেন মুমিন বাড়ির বড় হুজুর রহমতুল্লাহ আলাই, কারি আবুল বশার সাহেব রহমতুল্লাহ। হুজুরের সাথে আমার দুই চারটা অল্প সময় আমি হুজুরকে পাইছি, এক বছর দু চারটা মাহফিলে যাওয়া হয়েছে। হুজুর মাহফিলে গেলে উম্মতকে আল্লাহ শব্দ মস্ক করাইতেন, এই শব্দ কি করাইতেন? মস্ক। হুজুর বলতেন যে তোমার জীবনে যদি আল্লাহ শব্দই শুদ্ধ না হয়, তোমার আর শুদ্ধ কি হইল? আমাদের বাংলাদেশের, আজকের বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের পাশেই তো বাড়ি না, হুজুর আজীব কথা বলেন। হুজুর বলেন যে তোমার যদি হা এই বর্ণটা অশুদ্ধ হয়, তোমার নামাজ অশুদ্ধ, তোমার সূরা ফাতিহা অশুদ্ধ, তোমার রুকু অশুদ্ধ, তোমার সেজদা অশুদ্ধ, তোমার তাশাহুদ অশুদ্ধ, এতটা অশুদ্ধ হলে তুমি কত নম্বর পাবা? কি হয়? বীজ গণিত আছে, বীজ গণিত। ফ্রিস্টারে মাথা থেকে অঙ্ক শুরু হয়, ও মাথা গিয়ে শেষ। হ্যাঁ, এত বড় অঙ্কের মধ্যে যদি একটা যোগ চিহ্ন ভুল হয়, দশের মধ্যে নয় দিবে না? নয় দিবে? কেন দিবে না স্যার বলে? পুরো অঙ্ক ভুল না একটু ভুল? তো আপনার যদি আলহামদু, এখানে যদি আলহামদু হয়, তো পুরো সূরা ফাতিহা শুদ্ধ হলো না? শুধু আলহামদু শুদ্ধ হলো, আর পুরো সূরা ফাতিহা অশুদ্ধ হলে আপনার নামাজ? এখানে 60 বছরের বেশি যারা বয়স আছে, আচ্ছা আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কোরআন শরীফটা পড়তে পারলে না কেন, আপনি কি জবাব রেডি রাখছেন? আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, জবাব কি রেডি রাখছেন? জবাব ঠিক করেন।
29টা হরফ আপনি যদি একদিনে একটা করে শিখতেন 29 দিন লাগত, দুই দিনে একটা করে শিখলে 2 মাস লাগত, তিন দিনে একটা করে শিখলে 3 মাস লাগত। শুধু 29টা হরফের মাখরাজ শিখার পরে দেখতেন আপনার সব যা পারেন শুদ্ধ হয়ে গেছে। দুই চার দিন ডেলি 5 মিনিট করে যদি দিতেন তো 30 পারা শুদ্ধ হইতে আপনার 10 বছর লাগতো না, লেকিন আপনি দেন নাই। কেন দেন নাই? মূল কারণ আমি আর আপনি আখিরাতকে ভুলে গেছি।